ছত্তিশগড়ের রাজ্য পুলিশ ও সিআরপিএফ এর যৌথ বাহিনীর সঙ্গে তিনটি পৃথক সংঘর্ষের ঘটনায় মৃত্যু হল 22 জন মাওবাদীর, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। আন্তর্জাতিক বাজারে কমলো পেট্রোলের দাম, বৃহস্পতিবার মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর। পাক জেল থেকে মুক্তি পাওয়ার পর দেশে ফিরলেন সুরজিৎ সিং, 1981 থেকে পাকিস্তানে জেলবন্দী ছিলেন তিনি। কোর কমিটিতে আলোচনার পর জিটিএ নির্বাচন নিয়ে সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মোর্চা সভাপতি বিমল গুরু। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন প্রণব মুখোপাধ্যায়, এদিন মনোনয়নপত্র জমা দেন পিএস আম্মাও। ইউরোকাপের দ্বিতীয় সেমিফাইনালে জার্মানিকে হারিয়ে ফাইনালে স্পেনের মুখোমুখি ইতালি। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা ও কলকাতায় হালকা বৃষ্টির পূর্বাভাস, ঘূর্ণাবর্তের কারণে উত্তরবঙ্গে হতে পারে ভারী বৃষ্টি, জানালো আবহাওয়া দপ্তর।